বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এতদিন আমরা অনেক রকমের অনেক পাঠ করেছি। আমরা যোগ করো, গুণ করো, এক শব্দ উত্তর, জোর সংখ্যা, নামতা, অনেক রকমের পাঠ শিখলাম। আজকে একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের পাঠ আমাদের গুণ সংক্রান্ত সমস্যা। আমরা আজকে প্রশ্নের অঙ্কের মাধ্যমে গুণ সংক্রান্ত সমস্যা বোর্ডে আমি লিখেছি এবং সমাধান করার চেষ্টা করব। তোমরা খুব ভালোভাবে আমার এই পাঠ আয়ত্ত করতে চেষ্টা করবে। এখন তোমাদের কী কাজ, আমাদের যে সমস্ত উপকরণ নিয়ে আমরা পড়তে বসি সেই সমস্ত উপকরণ নিয়ে আমরা বসে যাব। তো বন্ধুরা, তোমাদের উপকরণ কী কী লাগবে? আমাদের লাগবে খাতা, কলম এবং আমাদের পাঠ্য বই, গণিত বই নিয়ে আমরা এখন বসে যাব। হ্যাঁ, পাঠ্য বইটি নিয়েছো সবাই? আশা করি সবাই পাঠ্য বইটি সামনে নিয়েছো, খাতা কলম নিয়েছো। এবার পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠা খোলো। 55 পৃষ্ঠায় আমরা দেখতে পাই আমাদের গুণ সংক্রান্ত দুইটি সমস্যা প্রশ্নের অঙ্ক রয়েছে, 1 এবং 2, যেটা আমি বোর্ডে উঠিয়েছি এবং আমি এখন সমাধান করব। প্রথমে আমি প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে তোমাদের বুঝাবো যে এখানে প্রশ্নে আমার কী চাওয়া হয়েছে। তোমরা বইটি খোলো এবং 55 পৃষ্ঠায় দেখো নিচে দুইটি অঙ্ক রয়েছে, 1 এবং 2। তোমরা আমার সাথে একটু খেয়াল করো, খেয়াল করলে তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে যাই। প্রথম সমস্যাটি আমি লিখেছি, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। রুটি আমরা সবাই চিনি, তাই না বন্ধুরা? আমরা সবাই রুটি খেয়ে থাকি আমাদের সকালবেলার নাস্তায়। বিশেষ করে আম্মু কী তৈরি করে? আম্মু রুটি ভাজি, তারপরে চা দিয়ে আমরা যে কোনো কিছু দিই। বিশেষ বাচ্চারা অবশ্য চা খুব একটা খায় না, আমরা জেলি দিয়ে খেয়ে থাকি অনেক। আচ্ছা, আমাদের যার যেটা পছন্দ আমরা ওইভাবেই খেয়ে থাকি। রুটিটা আমরা নর্মালি সবাই চিনি, সবাই খেয়ে থাকি। তাহলে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এইরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? প্রতি মানে কি? আমি গত ক্লাসেগুলোতে আলোচনা করেছিলাম, আমাদের প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যখন প্রশ্নের অঙ্ক আমরা করেছি, প্রতি মানে 1, প্রতিটি মানে কি? 1টি। প্রতিটি মানে 1টি। তাহলে আমার প্রতিটি ঝুড়ি মানে কি? 1টি ঝুড়িতে কয়টি রুটি রাখা যায়? 9টি ঝুড়ি, 9টি রুটি রাখা যায়। এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যাবে? এখন আমরা প্রশ্নটিকে আমরা বুঝতে পেরেছি। 1টি ঝুড়িতে যদি 9টি রুটি রাখা যায়, 4টি ঝুড়িতে আরও বেশি রাখা যাবে না। বেশি হলে আমরা কী করব? আমরা এটাকে গুণ করব। বেশি হলে কী করব? গুণ করব। তাহলে আমরা লিখতে পারি কীরকম, 1টি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, সুতরাং 4টি ঝুড়িতে রুটি রাখা যায় 9 × 4, গুণ করলে আমরা যা পাবো তখন আমরা নামতা গুণে সমস্যাটির সমাধান নির্ণয় করব। তো বন্ধুরা, ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও এবং অঙ্কটি সমাধান করো। এখন আমি সমাধান করছি, দেখো। 1টি ঝুড়িতে 9টি রাখা যায় 9টি। 1টি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, সুতরাং 4টি। আমার কয়টি ঝুড়ি চেয়েছে দেখো একটু প্রশ্ন ভালো করে। 4টি ঝুড়ি, রুটি রাখা যায় 9 × 4। আমি আগেই বলেছিলাম বেশি হলে কি হবে? গুণ হবে। এখন আমরা সবাই 9 এর ঘরের নামতা পড়ি, এটা আমরা আগে শিখেছিলাম। 9 × 9, 9 × 2 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 36। তাহলে আমরা 4টি ঝুড়িতে কতটি রুটি রাখতে পারবো? 36টি রুটি রাখতে পারবো। তাহলে আমরা উত্তর কী পেলাম? উত্তর 36টি। অঙ্কটি আমি আবার বলি, সমস্যা সহ সমাধানটি তোমরা একটু খুব ভালো করে খেয়াল করে দেখো। প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। প্রতিটি ঝুড়ি তোমাদের পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠার নিচের অংশে দেখতে পাবে 1 এবং 2। পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠায় নিচের অংশে প্রশ্নের অঙ্ক সমস্যা দেওয়া আছে, 1 এবং 2 নং অঙ্ক, যেটি আমি বোর্ডে উঠিয়েছি গুণ সংক্রান্ত সমস্যা। আমার সমস্যাটি হলো, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে
কতগুলো রুটি রাখা যায়? আমি বলেছি প্রতিটি, প্রতি মানে এক, প্রতিটি মানে একটি। তাহলে আমরা সমাধান করলাম একটি ঝুড়িতে রুটি রাখা যায় নয়টি। সুতরাং চারটি ঝুড়িতে রুটি রাখা যায়, আরও বেশি হবে, কারণ একটি থেকে চারটি আমাদের বেশি না কম? হ্যাঁ, অবশ্যই বেশি। নয় গুণ চার, চার নং ৩৬, উত্তর ৩৬টি। আমার দুই নম্বর সমস্যাটি একটু দেখো। রফিক, রফিক একজনের নাম, একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে। একদিনে একটি বইয়ের, আমরা সবাই তো বই পড়ি, বই সম্পর্কে আমরা জানি, বই আমরা সবাই চিনি, তাই না বন্ধুরা? যেটা নিয়ে আমরা এখন বসে আছি, আমাদের বইয়ের ৫৫ পৃষ্ঠা খুলে আমরা সবাই গণিত ক্লাসে বসে আছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে, সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে? তাহলে আমরা কী করব, একদিন থেকে সাত দিন বেশি, বেশি হলে কী হবে আমাদের? গুণ হবে, আমরা এটাকে গুণফল নির্ণয় করব। তাহলে আমরা সমাধানটি করে ফেলি ঝটপট। দেখো, রফিক একদিনে পরে নয় পৃষ্ঠা, প্রশ্নের সাথে একটু মিল রেখে অঙ্কটি আমরা সমাধান করব। দেখো, রফিক একদিনে পরে নয় পৃষ্ঠা, সুতরাং রফিক সাত দিনে পড়বে কত পৃষ্ঠা? সুতরাং রফিক সাত দিনে পরে নয় গুণ সাত, কারণ আমাদের একদিন থেকে সাত দিন বেশি, এই জন্য আমরা কী বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম বেশি হলে কী হবে, গুণ হবে, আমরা এটাকে গুণফল নির্ণয় করব। আমরা আবারও নয়ের ঘরের নামতা পড়ব। দেখো, নয় একে নয়, নয় দুগুণে ১৮, তিন নং ২৭, চার নং ৩৬, পাঁচ নং ৪৫, ছয় নং ৫৪, সাত নং ৬৩। তাহলে আমরা কত পেয়ে গেলাম বন্ধুরা? সাত নং ৬৩। সে কত পৃষ্ঠা পড়ে সাত দিনে? ৬৩ পৃষ্ঠা পড়ে। দেখছো, রফিক অনেক বেশি লেখাপড়া করে। তোমরা কি করো? তোমরা কি বাসায় বসে বসে শুধু খেলাধুলা করো এবং কি করো, দুষ্টামি করো? না, আমরা খুব বেশি বেশি পড়বো, কারণ আমাদের সামনে কি বার্ষিক পরীক্ষা। আমরা বার্ষিক পরীক্ষায় খুব বেশি ভালো ফলাফল করার জন্য আমরা কি করবো, আরও বেশি বেশি করে লেখাপড়া করবো, রফিকের চেয়েও বেশি করবো, তাই না বন্ধুরা? তাহলে রফিক দেখো একদিনে পরে নয় পৃষ্ঠা, সাত দিনে পরে ৬৩ পৃষ্ঠা। আমি সমস্যাটি আবার বলে সমাধানটি আবার তোমাদের বোঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে, সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে? একদিন থেকে সাত দিন যেহেতু বেশি, আগেই বলেছি বেশি হলে কী হবে আমাদের, গুণ হবে, আমরা গুণফল নির্ণয় করছি। আর আমাদের এমনিতেই ৫৫ পৃষ্ঠা, আমরা কী করছি আজকে, আমরা গুণ সংক্রান্ত সমস্যা সমাধান করছি। সমাধান দেখো, রফিক একদিনে পড়ে নয় পৃষ্ঠা, সুতরাং রফিক সাত দিনে পড়ে নয় গুণ সাত, আমরা গুণের নামতা পড়ে সাত নং ৬৩, ৬৩ পৃষ্ঠা বের করলাম। তো আমাদের অঙ্কটি সমাধান হয়ে গেল, আমরা উত্তর লিখতে পারি। উত্তর ৬৩ পৃষ্ঠা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুইটি অঙ্ক করলাম। আমরা আগামী ক্লাসে এভাবে, আমাদের আরও গুণ সংক্রান্ত সমস্যা রয়েছে, আমরা আরও দুইটি অঙ্ক এভাবে ক্রমান্বয়ে, আমাদের যে কয়টি অঙ্ক সিলেবাসে রয়েছে আমরা পর্যায়ক্রমে শেষ করব, যাতে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা প্রস্তুতি নিতে কোনো রকম সমস্যা না হয় এবং আমরা খুব ভালোভাবে পরীক্ষায় সব কিছু যেন অ্যান্সার করতে পারি সঠিকভাবে এবং ভালো ফলাফল করে পরবর্তী ক্লাসে উন্নীত হতে পারি। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং আগামী ক্লাস করার তোমাদের আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।